আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রুদ্ধদ্বার বৈঠকের আলোচনা ফাঁস করায় ট্রুডোকে ভৎসনা সির। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত, বলেছেন গৌতম আদানি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি উত্তর কোরিয়ার। এবং সর্বশেষ থাকছে চোরকে চোর বলতে শিখুন, মুখ্যমন্ত্রীর কাছে চিঠিতে আবেদন বিজেপি যুব মোর্চার। চোরকে চোর বলতে শিখুন, যারা কয়লা গরু চাকরি নিয়ে দুর্নীতি করছে তারা ভুল নয় চুরি করেছে, ভুল বলে তাদের পাপকে লঘু না করে চোর বলার সৎসাহস রাখুন। এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের ঠিকানায় চিঠি পাঠালো বিজেপির বীরভূম জেলা যুব মোর্চা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বিবেককে জাগ্রত করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে চিঠিতে। চোরকে চোর বলতে শিখুন, যারা কয়লা গরু চাকরি নিয়ে দুর্নীতি করছে তারা ভুল নয় চুরি করেছে, ভুল বলে তাদের পাপকে লঘু না করে চোর বলার সৎসাহস রাখুন। এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের ঠিকানায় চিঠি পাঠালো বিজেপির বীরভূম জেলা যুব মোর্চা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বিবেককে জাগ্রত করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে চিঠিতে। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর চোরকে চোর বলতে শিখুন, মুখ্যমন্ত্রীর কাছে চিঠিতে আবেদন বিজেপি যুব মোর্চার, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। রুদ্ধদ্বার বৈঠকের আলোচনা ফাঁস করায় ট্রুডোকে ভৎসনা সির। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে রুদ্ধদ্বার বৈঠকের আলোচনার বিষয়বস্তু গণমাধ্যমে ফাঁস করার অভিযোগ এনেছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং। একটি ভিডিওতে তাকে রীতিমতো ট্রুডোকে ভৎসনা করতে দেখা যায়। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের। ইন্দোনেশিয়ার বালিতে জি20 শীর্ষ সম্মেলন চলাকালে দুই নেতার মধ্যে বৈঠকের পর এই ঘটনা ঘটে। দোভাষীদের মাধ্যমে সি জিনপিং কানাডার প্রধানমন্ত্রীকে বলেন এটা অনুচিত, ট্রুডোর আন্তরিকতার অভাব ছিল বলেও অভিযোগ করেন তিনি। সি জিনপিং এর সঙ্গে বৈঠকে চীনের কথিত গুপ্তচরবৃত্তি এবং কানাডার নির্বাচনে হস্তক্ষেপের কথা তোলেন বলে গণমাধ্যমকে জানান ট্রুডো। চীনের প্রধানমন্ত্রী সম্ভবত ওই বিষয়েই ইঙ্গিত করেছেন। জি20 সম্মেলনে দুই নেতার মধ্যে ওই বৈঠক হয়েছিল রুদ্ধদ্বার। কয়েক বছরের মধ্যে প্রথমবার তারা বৈঠকে বসলেন। সদ্য সমাপ্ত বিশ্ব নেতাদের এই সম্মেলনে সাংবাদিকদের ধারণা একটি ভিডিওতে দেখা যায়। সি জিনপিং ও ট্রুডো দাঁড়ানো অবস্থায় দোভাষীর মাধ্যমে কথা বলেছেন। চীনের প্রেসিডেন্ট মান্দারিন ভাষায় ট্রুডোকে বলেন, বৈঠকে আমাদের আলোচনার প্রতিটি বিষয় পত্রিকায় ফাঁস হয়েছে, এটা অনুচিত। জবাবে হাসি মুখে মাথা নেড়ে ট্রুডো বলেন, কানাডায় আমরা অবাধ, মুক্ত ও খোলামেলা সংলাপে বিশ্বাস করি এবং এটাই আমাদের চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, আমরা একসঙ্গে গঠনমূলকভাবে কাজ করার চেষ্টা চালিয়ে যাব, কিন্তু কিছু বিষয় থাকবে যা নিয়ে আমরা একমত নই। কথা শেষ করার আগে ট্রুডোকে থামিয়ে দেন হতাশ সি জিনপিং। এরপর তাকে বলেন তিনি যেন প্রথমে পরিবেশটা তৈরি করেন। শেষ পর্যন্ত ট্রুডোর সঙ্গে করমর্দন করে সেখান থেকে চলে যান চীনের প্রেসিডেন্ট। স্বল্প সময়ের হলেও প্রকাশ্যে এই ধরনের আলাপ চীন এবং কানাডার মধ্যে চলমান টানাপোড়েনের বিষয়টি সামনে এনেছে। 2018 সালে কানাডায় চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের নির্বাহী মেং ওয়ান ঝোকে আটক এবং এই ঘটনার জেরে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই কানাডীয়কে বেইজিংয়ের গ্রেপ্তারের পর থেকে এই টানাপোড়েন শুরু হয়। পরে তিনজনকেই মুক্তি দেওয়া হয়। কিন্তু সম্প্রতি হাইড্রো কুইবেকের সরকারি ইউটিলিটি কর্মী ইউএসএং ওয়াংকে গ্রেপ্তারের পর ফের সম্পর্কের টানাপোড়েন সামনে আসে। ওই কর্মীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। এক বিবৃতিতে কানাডার পুলিশ বলেছে, ওয়াং চীনকে সুবিধা দিতে বাণিজ্য সংক্রান্ত গোপনীয় তথ্য হস্তগত করেছেন, যা কানাডার অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী। ওই সময় জি20 শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইন্দোনেশিয়ার বালিতে ছিলেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত, বলেছেন গৌতম আদানি।
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে ভারতের সময় লেগেছে 58 বছর। সেই ভারতের অর্থনীতিতে আগামীতে প্রত্যেক 12 থেকে 18 মাসে 1 ট্রিলিয়ন ডলার যোগ হবে। আর এর মধ্য দিয়ে আগামী 2050 সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে ভারত। শনিবার ভারতের মুম্বাইয়ে এক অনুষ্ঠানে দেশটির অর্থনৈতিক অগ্রযাত্রার সম্ভাবনা নিয়ে এমন মন্তব্য করেছেন এশিয়ার শীর্ষ ধনী ও আদানি গ্রুপের প্রধান নির্বাহী গৌতম আদানি। এ সময় তিনি বলেন, একের পর এক বৈশ্বিক সংকট বিভিন্ন পূর্বাভাসকে চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। পশ্চিমা গণতান্ত্রিক নীতি চীনের গ্রহণ করা উচিত, ধর্মনিরপেক্ষ নীতিকে সর্বজনীন রাখা, ইউরোপীয় ইউনিয়নকে ঐক্যবদ্ধ থাকা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়াকে সীমিত ভূমিকা পালনে বাধ্য করতে হবে। তিনি বলেন, বহুমাত্রিক বিভিন্ন সংকট পরাশক্তির এক মেরু বা দ্বিমেরু বিশ্বের মিথ ভেঙে দিয়েছে, যা বৈশ্বিক পরিবেশ স্থিতিশীল রাখতে পারে। আমার মতে, এই উদীয়মান বহুমুখী বিশ্বে পরাশক্তিদের এমন হতে হবে যারা যে কোনো সংকটে পদক্ষেপ গ্রহণ এবং অন্যদের সাহায্য করার দায়িত্ব নেবে। তারা অন্য দেশকে বাধ্য করবে না, যারা মানবতাকে তাদের প্রধান নীতি হিসেবে রাখে। তিনি বলেন, যে কোনো পরাশক্তিকে অবশ্যই সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র হতে হবে। তারপরও বিশ্বাস করুন, গণতন্ত্রের অপরিবর্তনশীল কোনো পদ্ধতি নেই। আদানি গ্রুপের এই প্রধান বলেন, পুঁজিবাদের শৈলী প্রবৃদ্ধির জন্য প্রবৃদ্ধিকে পরিচালনা করে এবং সমাজের সামাজিক কাঠামোকে উপেক্ষা করে। এর ফলে তা সর্বকালের সর্ববৃহৎ ধাক্কার মুখোমুখি হয়। 60 বছর বয়সী আদানি বলেন, ভারতের ক্রমবর্ধমান অর্থনীতির শক্তি প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে এবং দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যবস্থায় কিছু কাঠামোগত সংস্কার শুরু করার ক্ষমতাও সংখ্যাগরিষ্ঠ সরকারের রয়েছে। তিনি বলেন, আমাদের জিডিপির প্রথম ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে 58 বছর লেগেছে। পরবর্তী ট্রিলিয়ন পেতে 12 বছর এবং তৃতীয় ট্রিলিয়নের জন্য মাত্র 5 বছর সময়ের দরকার হয়েছে। সরকার যে গতিতে একযোগে সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের বিশাল কার্যক্রম বাস্তবায়ন করছে, তার পরিপ্রেক্ষিতে আমি আশা করছি পরবর্তী দশকের প্রতি 12 থেকে 18 মাসে ভারতের জিডিপিতে 1 ট্রিলিয়ন ডলার যোগ হতে শুরু করবে, যার ফলে আগামী 2050 সালের মধ্যে আমাদের অর্থনীতি 30 ট্রিলিয়ন ডলারে পরিণত হবে। একই সঙ্গে ভারতের স্টক মার্কেটে মূলধন সম্ভবত 45 ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। বর্তমানে 3.5 ট্রিলিয়ন ডলারের মোট দেশজ প্রবৃদ্ধি নিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারতের। সেই তুলনায় বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অর্থনীতির আকার 23 ট্রিলিয়ন ডলারের, যার স্টক মার্কেটের মূলধন 45 থেকে 50 ট্রিলিয়ন ডলার। গৌতম আদানি বলেন, 2030 সালের আগেই আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং তারপর 2050 সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হব। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি উত্তর কোরিয়ার। যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় পরমাণু অস্ত্র ব্যবহার করার হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর পরীক্ষামূলক নিক্ষেপের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি অধিবেশন আহ্বান করার প্রস্তুতি গ্রহণ করার প্রেক্ষাপটে উত্তর কোরিয়া এই হুমকি দিল। জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের অনুকূলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে আলোচনার জন্য সোমবার অধিবেশনটি আহ্বান করেছে। উত্তর কোরিয়া শুক্রবার 15,000 কিলোমিটার পাল্লার হোয়াংসং 17 ICBM এর পরীক্ষামূলক নিক্ষেপণ চালায়। এর সামান্য আগে ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর সামরিক প্রতিক্রিয়া প্রকাশের হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি শনিবার জানায়, কিম জং উন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে, আমাদের দল ও সরকারের প্রতি শত্রু দেশগুলো হুমকি সৃষ্টি করলে আমরা পরমাণু অস্ত্র দিয়ে কঠোর জবাব দেব, সর্বাত্মক সংঘাতে নিয়োজিত হব। সংবাদ সংস্থাটি জানায়, শুক্রবার হোয়াশং 17 ক্ষেপণাস্ত্র নিক্ষেপের লক্ষ্য ছিল সবচেয়ে শক্তিশালী ও চূড়ান্ত পরমাণু শক্তি অর্জন। এতে দাবি করা হয়, এই ক্ষেপণাস্ত্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি থেকে নিজেকে রক্ষার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দাবি করে আসছে। চোরকে চোর বলতে শিখুন, মুখ্যমন্ত্রীর কাছে চিঠিতে আবেদন বিজেপি যুব মোর্চার। চোরকে চোর বলতে শিখুন, যারা কয়লা গরু চাকরি নিয়ে দুর্নীতি করেছে তারা ভুল নয় চুরি করেছে, ভুল বলে তাদের পাপকে লঘু না করে চোর বলার সৎ সাহস রাখুন। এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের ঠিকানায় চিঠি পাঠালো বিজেপির
বীরভূম জেলা যুব মোর্চা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বিবেককে জাগ্রত করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে চিঠিতে। শনিবার এমনই অভিনব পদ্ধতিতে ডাকযোগে চিঠি পাঠানো হলো হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানায়। এদিন বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা জমায়েত হন সিউড়ির দলীয় অফিসে। সেখানে শতাধিক ছাপানো পোস্ট কার্ড তুলে দেওয়া হয় কর্মী সমর্থকদের হাতে। পোস্ট কার্ড হাতে মিছিল করে সিউড়ি প্রধান ডাকঘরে হাজির হন মোর্চার কর্মী সমর্থকেরা। সেখানে ডাকবাক্সে একে একে পোস্ট কার্ড জমা দেন তারা। এই অভিনব উদ্যোগের নেতৃত্ব দেন দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা। তিনি বলেন, রাজ্যে বালি পাথর কয়লা থেকে চাকরি চুরি হচ্ছে। মুখ্যমন্ত্রী চোরদের সমর্থন করে চুরিকে ভুল বলে ধামাপ চাপা দেওয়ার চেষ্টা করছেন। তাই আমরা ঈশ্বরের কাছে মুখ্যমন্ত্রীর বিবেক জাগ্রত করার প্রার্থনা করে চিঠি পাঠালাম। আমাদের দাবি, অবিলম্বে আন্দোলনকারী যোগ্য ছেলে মেয়েদের চাকরি দিতে হবে।